খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ, স্পন্সর্ড বাই নিউ ঢাকা সিটি ইন। প্রিয় বন্ধুরা, আপনারা সমন্বয়বাদী হবেন না কট্টরপন্থী হবেন, একটা কথা আমরা সবসময় শুনি, মধ্যম পন্থাই হচ্ছে উত্তম পন্থা। সমন্বয়বাদিতা মানে হচ্ছে অনেক মতামতের মধ্যেও সমন্বয় করার চেষ্টা, যার ভালোটা আছে, যেটা আপনি পছন্দ করছেন সেটাকে গ্রহণ করলেন, আর একজন ব্যক্তির যেটা খারাপ সেটাকে আপনি বর্জন করলেন, কিন্তু ওই ব্যক্তির পুরোটাই আপনি ফেলে দিলেন না, তার ভালো দিকটা আপনি নিলেন। এটাই হচ্ছে সমন্বয়বাদিতা। আর কট্টরপন্থী হচ্ছে যে আপনি একজন ব্যক্তি তাকে খারাপ মনে করলেন, একেবারেই বাদ দিয়ে দিলেন জীবন থেকে। এই বহুমতের সমাজে প্রত্যেকেরই সমন্বয়বাদী হওয়া উচিত, কারণ আপনার মতের সঙ্গে নিশ্চয়ই সব মত আমার মিলে যাবে না। মৌলিকভাবে কিছু কিছু মতের সঙ্গে যদি মিল থাকে তাহলে সেটাকেই আপনার স্বাগত জানানো উচিত। বহুমতের এই সমাজে আমরা আমাদের নিজেদের মতকেই যদি প্রাধান্য দেই এবং সেই মতামত একচ্ছত্রভাবে প্রতিষ্ঠা করার জন্যে উঠে পড়ে লাগি তাহলে সংঘাত অনিবার্য। সুতরাং প্রিয় বন্ধুরা, আসুন আমরা সমন্বয়বাদী হই, কট্টরপন্থী নই। শুভেচ্ছা নিরন্তর।